আসসালামু আলাইকুম প্রিয় পিসি গেমারস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি। তো গাইস, দীর্ঘ কয়েকদিন বাদ আমরা কিন্তু এগেইন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছেন। ভিডিওর টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে ফেলছেন। আজকের এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করতে চলেছি যাদের হাই এন্ড পিসি রয়েছে, মানে যাদের পিসিতে গ্রাফিক্স কার্ড আছে তবুও কিন্তু তাদের এফপিএস লো, মানে আপনি কিছুদিন আগে অথবা আগের আপডেটে বেশি এফপিএস পাইতেছিলেন কিন্তু এই আপডেটে এফপিএস কম পাইতেছেন। সো এই ধরনের সমস্যা যাদের রয়েছে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, কারণ আমি রিসেন্টলি দেখতেছি আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আমার ভালো গ্রাফিক্স কার্ড আছে, আমার ভালো প্রসেসর আছে, তবুও কিন্তু আমার এফপিএস অনেক কম দিতেছে, আগের থেকে অনেকটা কম দিতেছে। সো কিভাবে আমি এই সমস্যার সমাধান পেতে পারি? সো আজকের ভিডিওতে কিন্তু খুবই সহজ সমাধান কিন্তু আপনাদের দিতে চলেছি। এন্ড যাদের লো এন্ড পিসি থাকার পরেও যদি এফপিএস আপনাদের লো এন্ড পিসিতেও আগে যতটুকু এফপিএস দিতেছিল তার থেকে যদি বেশি কম এফপিএস দিয়ে থাকে, সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন, অবশ্যই আপনাদেরও কিন্তু হেল্প হইবে এই ভিডিওতে। সো এনে গাইস, বিস্তারিত সেটিং ভিত্তিক কথা আমরা ভিডিওর মধ্যে বলবো। সো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, ভিডিও স্টার্ট করার আগে আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই, অনেকে কিন্তু ভাবতেছে ভাই সুপারফাস্ট স্নাইপার ম্যাক্রোটা এখনো দিতেছেন না কেন? তো গাইস, আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার হইতেছে ভাই 15k সাবস্ক্রাইবার কমপ্লিট না হইলে আমি কিন্তু এটা দিব না। এন্ড আমার টিমমেটের কাছে আমি এটা দিছি যে স্নাইপার ইউজার, এন্ড সে এই স্নাইপার ইউজ করার পর থেকে সে এখন বলতেছে ভাই 20k সাবস্ক্রাইব না হইলে এই স্নাইপার ম্যাক্রো দিয়েন না। কারণ হইতেছে আগে স্নাইপার ম্যাক্রো থেকে কিন্তু এই স্নাইপার ম্যাক্রো অনেক সুপার ফাস্ট, এন্ড তার সাথে কিন্তু এটাতে হেডশট লাগানো খুবই ইজি, এন্ড ক্লোজ রেঞ্জে ফাইট নেওয়া তো ভাই আরো ইজি। তো যারা যারা এই স্নাইপার ম্যাক্রোর জন্য ওয়েট করতেছেন ভাই 15k কমপ্লিট না হইলে ভাই আমি দিব না, কারণ এটা কিন্তু খুবই স্পেশাল একটা ম্যাক্রো। তো এনে গাইস, আমরা মেন টপিকে চলে আসি। এন্ড মেন টপিক হইতেছে আমাদের যাদের হাই এন্ড পিসি রয়েছে তো তাদের এফপিএস ড্রপ দিয়েছে। এন্ড এই এফপিএস ড্রপ দেওয়ার কারণ আপনারা হয়তো অনেকে খুঁজে পাইতেছে না, এন্ড আমি একটু সহজ কারণ বলে দিই। আপনারা যদি লেটেস্ট ব্লুস্ট্যাক 5 এন্ড এমএসআই 5 ইউজ করেন, মানে ফুল লেটেস্ট ভার্সন, মানে কিছুদিন আগে যেটা ইউজ করছিলেন হঠাৎ হয়তো আপনারা আপডেট দিয়েছেন অথবা আপনারা আগে টান ইনস্টল করে নতুন একটা ইনস্টল করে নিয়েছেন। তো যাই হোক, আপনারা যদি লেটেস্ট ভার্সন ইউজ করেন, দেখেন আমি এখানে ইউজ করতেছি কত, আমি কিন্তু একটা ভিডিওতে মানে যখন এমএসআই 5.21 যে ভার্সনটা আমি প্রথমে আপনাদের দেখাইছিলাম, সেই ভার্সন আমি বলছিলাম যে আমার V7 তে কিন্তু FPS কমতেছে, আর আমি কিন্তু বর্তমানে V7 ইউজ করতেছি এন্ড FPS কিন্তু হাই আছে। এন্ড এই সমস্যাটা কিন্তু এমুলেটর দিছিল। সো আমি সেই সময় বুঝলাম যে আমাদের এমুলেটর আপডেট দিলে এই FPS গ্লিচটা হয়ে যাইতেছে, আর এই FPS গ্লিচ বললে ভুল হবে, কারণ আমাদের এই এমুলেটরের মধ্যে এমন কিছু আর্কিটেকচার নিয়ে আসছে আপডেট ভার্সনে, সো যার কারণে কিন্তু আমাদের যে গ্রাফিক্স কার্ড সেটা কিন্তু ফুল হাই রেঞ্জে ইউজ হইতে পারতেছে না। সো এইটা ইউজ করার জন্য একটাই তরিকা আছে, সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এন্ড এইটা ঠিক করার জন্য অনেকে কিন্তু উইন্ডোজ দিতেছেন, তো আমি আপনাদের বলে দিচ্ছি গাইজ আপনাদের উইন্ডোজ দেওয়া লাগবে না। আমি আমার দেখানো যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে এগুলো আপনারা জাস্ট ফলো করেন, আপনাদের FPS 100% ফিক্স হয়ে যাবে। সো প্রথমত, আপনারা যদি লেটেস্ট ভার্সন ইউজ করেন ব্লুস্ট্যাক 5 অথবা MSI 5 যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আপনাদের এমুলেটর তো প্রথমে অবশ্যই আনইনস্টল করা লাগবে, তার আগে আরেকটা জিনিস আপনাদের কিন্তু ড্রাইভার আনইনস্টল করা লাগবে। সো আমার জানার মতে এনভিডিয়া ড্রাইভার যারা ইউজার রয়েছেন তাদের কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি হইতেছে। এন্ড AMD ইউজারের ক্ষেত্রে আমি এখনো কোনো সমস্যা পাই নাই, তবে এনভিডিয়া মানে যাদের এনভিডিয়ার কার্ড রয়েছে, মানে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড, সেটা যে কোনো মডেলের হোক না কেন, জোটাক গিগাবাইট অথবা কালারফুল যেটাই হোক না কেন, আপনারা যদি FPS ড্রপ দিয়ে থাকে সেক্ষেত্রে ভাই একটাই সমাধান, সেটা হইতেছে আমি প্রথমে তো বলে দিলাম আপনাদের এমুলেটর আনইনস্টল করা লাগবে, এন্ড সেটা ক্লিন ভাবে কিভাবে আনইনস্টল করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। তো ওইটা ছাড়াও আমি আপনাদের দেখিয়েছি। এন্ড সব থেকে মেন কথা হচ্ছে আপনাদের লাগবে হচ্ছে IOBIT আনইনস্টলার, আপনাদের পিসিতে যদি এটা থেকে থাকে তাহলে তা লাগতেছে না। সো এই IOBIT আনইনস্টলার ডাউনলোড লিঙ্ক থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা ইজিলি কিন্তু আমার ওয়েবসাইটে গিয়া এই IOBIT আনইনস্টলার ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর আপনারা জাস্ট এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর আপনারা কিন্তু ডেস্কটপের উপর এইরকম একটা ইন্টারফেস দেখতে পারেন যেটা হচ্ছে শর্টকাট, আর এটা জাস্ট আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। সো ওপেন করার পর এখানে কিন্তু আপনারা অনেক প্রোগ্রাম পেয়ে যাবেন যতগুলো আপনাদের পিসিতে ইনস্টল রয়েছে, সো সেগুলো এখান থেকে আনইনস্টল করা লাগবে। এন্ড নর্মালি কিন্তু আপনারা কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করতে পারেন, তবে ওইটা কিন্তু ক্লিন আনইনস্টল হয় না, সো যার কারণে কিন্তু ওইটাই অনেক ফাইল থেকে থাকে, যার কারণে কিন্তু FPS ওটা ঠিক হইতে না। সো আপনারা IOBIT আনইনস্টলার দিয়ে এটা কিন্তু আনইনস্টল করে নেবেন ফুল যতগুলো এনভিডিয়ার ড্রাইভার রয়েছে। তো আপনাদের যদি এনভিডিয়া FPS ড্রপ হয় সেক্ষেত্রে কিন্তু এনভিডিয়া যতগুলো ড্রাইভার আছে সব এখান থেকে সিলেক্ট করে আনইনস্টল করে দেবেন, ঠিক আছে। সো আমার কিন্তু এখানে আনইনস্টল করবো না, আমার FPS ঠিক আছে, আপনাদের দেখানোর সুবিধা আছে জাস্ট এখানে একটু দেখিয়ে দিতেছি। এন্ড যাদের AMD কার্ড রয়েছে AMD তে যদি সেম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু AMD ড্রাইভারটা এই সিস্টেমে কিন্তু এটা এখান থেকে আনইনস্টল করে নেবেন। সো এখান থেকে জাস্ট এখানে আনইনস্টলে ক্লিক করবেন, আর তারপরে এটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেন, এখান থেকে আনইনস্টল করে দেবেন। সো আমি এখান থেকে দেখাইতেছি না। সো আনইনস্টল করার পর তাছাড়া আপনারা কিন্তু এখান থেকে আপনাদের যে এমুলেটর আছে, কাঙ্ক্ষিত যে এমুলেটর, সেটা কিন্তু ক্লিন আনইনস্টল এখান থেকে করতে পারবেন। সো এইগুলো আনইনস্টল করার পর নতুন করে ইনস্টল করেন, 100% বলতেছি আপনাদের এই FPS ড্রপ যাদের হাই এন্ড পিসি রয়েছে তাদের কিন্তু ফিক্স হয়ে যাবে। আপনারা আগে যতটুকু FPS পাইবেন ততটুকু কিন্তু পাইবেন, জাস্ট এই ট্রিক্সটা অবলম্বন করুন। কারণ আপনাদের যদি আগের এমুলেটর, মানে আগের যদি ব্লুস্ট্যাক 5 অথবা MSI 5 যে কোনো এমুলেটর ইনস্টল করা থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু রেজিস্ট্রি ফাইল থাকে যার মধ্যে আপনাদের এনভিডিয়া ড্রাইভার ওখানে কিন্তু ক্যাপচার হয়ে থাকে, যার কারণে কিন্তু লেটেস্ট ভার্সনে কিন্তু GPU বেশি ইউজ করে না, যার কারণে আপনার FPS কিন্তু অনেকটা পরিমাণ ড্রপ দেয়। সো যাই হোক, আপনারা জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন, আপনারা প্রথমত ড্রাইভারটা রিইনস্টল করবেন, তারপরে হচ্ছে আপনাদের এমুলেটর নতুন করে রিইনস্টল করবেন, ঠিক আছে। সো এই দুটো যদি করেন তাহলে কিন্তু ভাই ইজিলি আপনাদের FPS ড্রপ ফিক্স হয়ে যাইতেছে। এন্ড এখন আসলে লো এন্ড পিসি, যারা কষ্ট করে লো এন্ড পিসি ইউজার ভিডিও দেখতেছেন, আপনারা যদি 60টা কোর হয়ে থাকে এন্ড আপনাদের FPS যদি 60-70 FPS দিয়ে থাকে সেক্ষেত্রে ভাই আমি একটাই সমাধান দিব আপনাদের, আপনারা জাস্ট এন
32 bit is coin by the Sarkora PC attack, FPS the com high and the 8 GB RAM take a shake by Apnara N 32 bit is coin and as other PC the Nobe Rupur Ottoman Nobe stable FPS day, other Konokis called Lagan P 64 bit is coin and to the Matu low end PC user their catapult the Sapra just N 32 bit at install coin and Apnara can data easily create coin the variant just Apnara can a higher power intense second creator, Tapra can a fresh intense. Then with this, I can take just N 32 bit after I can take a select code. Just Nogar 32 bit, it can take a select code. Next code, next crop, after the Zaza Dorka, I can take a high end manager. Zotokisu as a select crop, I can Zan and the Kuntagonta code up on the PC. Balopuriman FPS, the just regular select code, I can take a download code. So it a download code in the Shaka taking the Apra N 32 bit, stable FPS 7. P 64 bit is the Apra stable FPS Nada, is other low end PC races, Shudumata Father Boltasi, the other graphics card night, it is up another extra tips, the Lam Zara Ethokosta Grivita Dexilan. So Apra just N 32 bit trigger and after FPS কিন্তু স্টেবল থাকবে যতটুকু FPS দেখনা কারণ স্টেবল একটা FPS পাবেন N32 বিট আর যদি আপনার হাই এন্ড PC থাকে আপনার প্রসেসর কোর যদি বেশি থাকে ক্যাশ মেমোরি যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ভাই P64 বিট ইউজ করেন আপনাদের কিন্তু ফ্রি ফায়ার গেমটা খুবই স্মুথলি খেলতে পারবেন সো আপনারা কিছু জানেন P64 বিট ভার্সেস N32 বিটে কিন্তু অনেক ডিফারেন্স আছে সেনসিটিভিটি ক্ষেত্রে তো যাই হোক আপনি যদি লো এন্ড PC থাকে সেই ক্ষেত্রে অবশ্যই N32 বিট এন্ড যদি হাই এন্ড PC থাকে সেই ক্ষেত্রে কিন্তু P64 বিট যেই সেটা হচ্ছে Bluestack 5 অথবা MSI 5 যেটাই হোক না কেন আর অনেকে বলতে পারে যে ভাই কোনটা ভালো MSI 5 ভালো নাকি হচ্ছে Bluestack 5 ভালো সো আপনাদের সহজ কোশ্চেনের অ্যানসার আমি এর অনেকবার দিছি কারণ আপনারা কিন্তু জানেন MSI এমুলেটর কিন্তু অনেক দিন বাদ মানে 6-7 মাস অথবা 1 বছর পর পর আপডেট নিয়ে আসে এন্ড তারা কিন্তু বেস্ট ভার্সনটা কিন্তু আমাদের জন্য নিয়ে আসে ঠিক আছে তো তারা নিয়মিত আপডেট যেহেতু না আনে যার কারণে কিন্তু একটা ফ্রেশ মানে যেটা সবথেকে বেস্ট হবে তারা কিন্তু টেস্ট করে আমাদের জন্য নিয়ে আসে এন্ড অবশ্যই কিন্তু এটা বেস্ট এটা সেনসিটিভিটি বেস্ট এটার গ্রাফিক্স কোয়ালিটি বেস্ট সবকিছু কিন্তু এর মধ্যে বেস্ট আমি পাইছি সো আমি যার কারণে কিন্তু এটা ইউজ করতেছি এন্ড এগেইন বলে দিতেছি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে 15k কমপ্লিট করে দেন আপনাদের স্নাইপার ভিডিও আমি রেডি করে রাখছি জাস্ট আপনাদের জন্য নিয়ে চলে আসবো তো এনি গাইস আজকে ভিডিও টপিক এই পর্যন্ত ছিল যাদের ভিডিও ভালো লাগছে Like করে দিবেন এন্ড আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই মাস্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনারা কি জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ার সিঙ্গেল ভিডিও কিন্তু আপলোড করা হয় সাবস্ক্রাইব করুন তো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা